जार पाए जल छुए भये गंगा जल जासने होते भांगा घर भये राजमहल दया क्षमा ममतारी जे शीतल छाया से দিন গর্ভে সেজে ধরে বুকেরই মমতা দিয়ে পালন সেজে করে দুনিয়ার কত দুঃখ ঝড় ঝঞ্ঝা সয়ে ছেলেকে মানুষ করে অশ্রু ঝরিয়ে যারা চল ভরে দেয় জীবনে মায়া সে এইসব কি লোকে কি বলবে নিজের না হলেও সম্পর্কে মামি দাঁড়া দাঁড়া আমি আগে তোর মুখটা দেখি এ কি বিলেতে থেকে তো শুকিয়ে গেছে না তোমার চোখে ছানি পড়েছে ভাগ্নে আমার একদম চেহারা ফিট করে এসেছে পড়াশোনা করে তার ফিউচারটাকে ফিট করে নিয়েছে দাঁড়া তো এতটা পথ এসেছে ওর খিদে পেয়েছে আমি ওকে একটু খাইয়ে আনি নাচতে নাচতে আচ্ছা ঠিক আছে ওকে ওকে রাধেশ্যাম বাবু একটু শুনুন আপনি আজ আমার সঙ্গে খাবেন আসুন চলো চলো এই চন্তলা শোনো শোনো দেখো ভাগ্নের পেটটা যেন ঠিক থাকে সন্ধ্যেবেলায় আমি একটা গ্র্যান্ড পার্টি সেট করে দিয়েছি ইন্ডাস্ট্রিয়ালি সত্য প্রকাশ রায় ওয়েলকাম বাহ সত্যজিৎ বাবু বাহ আমি দেখছি সত্য আসার খুশিতে আপনি যা বিশাল আয়োজন করেছেন আর বিয়েতে কি করবেন এই অঞ্চলে সব তো চেয়েছে দেখবে রাধেশ্যাম বাবু আপনি চিন্তা করবেন না আমি তার ফিউচারটাকে ফিট করে দেব আপনি নিজের চোখেই দেখবেন নমস্কার নমস্কার সত্য এই সত্য ইনি হচ্ছেন ডক্টর দাস নমস্কার আমাদের ফ্যামিলি আর ডক্টর দাস এ হচ্ছে সত্য ইনি হচ্ছেন রাধেশ্যাম বলবন্ত রায় সম্পত্তির একজন ট্রাস্টি সত্যবাবু আপনার বাবা ট্রাস্ট দেখবার যে দায়িত্ব আমাকে আর সত্যজিৎ বাবুকে দিয়েছিলেন তা আমরা আজ পর্যন্ত দেখে এসেছি বাবা দেহান্তরের সময় আপনি তো বিলেতে ছিলেন তখন তো আসতে পারলেন না কে জানতো জামাইবাবুর মৃত্যুর ডেটটা এইভাবে সেট হয়ে যাবে সেই সময় তো তোমরা সব বাচ্চা সব মাইনর আর সেই জন্যই আপনার বাবা উইল করে গেলেন যে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আর বিজনেস আপনি নন কেবল আপনার স্ত্রী আর ছেলেমেয়েরাই পাবেন জামাই আমাদের বড়ই চালা সেই জন্য আমাদের নাতি নাতনির ফিউচারটাকে সেট করে দিয়ে গেলেন দেখুন সত্যবাবু আপনি শিগগিরই বিয়ে করে বাবা হয়ে যান আর আমাদের এই দায়িত্ব থেকে মুক্তি দিন চটপট বিয়েটা করুন জলদি ফিউচারটাকে সেট কর বুঝলেন রাধেশ্যাম বাবু এই কাজটি চটপট একদম হতে পারবে না
কারণ আমার ভাগ্নে হচ্ছে কোটিতে একটি সেই জন্যই আমার ভাগ্নে বউ আনবো বেঁচে বেঁচে নাচতে নাচতে চলো সত্য তোমার সঙ্গে একজন সাধু বাবাকে মিট করিয়ে দেব তিনি হচ্ছেন আমার গুরুদেব চলো গুরুদেব বাবা প্রণাম হরি ওম আয়ুষ্মতি ভব সত্য ইনি হচ্ছেন নীলাম্বর বাবা আমার গুরুদেব ভূত ভবিষ্যৎ সবই জানেন অনেক বড় সাধু শুধু মুখ দেখেই সব বলে দেন মামি আমি এসব বিশ্বাস করি না আমায় ঝামেলায় ফেলো না এসব কেবল গিমিক্স চমক দেওয়া আমি আসছি শোনো বাবা তুমি যাকে গিমিক বলে ভাবছো চমক দেওয়া বলে ভাবছো এসব চমক দেওয়া নয় বরং অঙ্ক বললে ঠিক হবে অর্থাৎ ক্যালকুলেশন একে ক্যালকুলেশন না বরং ম্যানিপুলেশন বলা উচিত শোনো বাবা এসব যদি ম্যানিপুলেশন বলে তোমার ধারণা তবে সেই ম্যানিপুলেশন আমি নয় ওপরওয়ালা করান আমি তো কেবল জানিয়ে দিয়ে মানুষদের সাবধান করিয়ে দিই তার আদেশ মানবার জন্য আচ্ছা সত্য তুমি কি বলতে পারবে তোমার জীবনের কালকের সূর্য কোথায় উদয় হবে অফকোর্স এই শহরে এই বাড়িতে আর আমি বলছি না কাল সূর্য উদয় হবার পূর্বেই তুমি এই শহরে নয় বাইরে অন্য কোনো শহরে থাকবে ইম্পসিবল বাবু বাবু আপনার ফোন ফোন হ্যালো কে নর্থ বেঙ্গলে আমাদের পুরো জায়গাটা কিনতে হোটেলওয়ালা রাজি আমরা যা টাকা চাইবো তাই দেবে আমি সত্যকে পাঠাচ্ছি হ্যাঁ সেই গিয়ে সই করে দেবে ইটস এ ভেরি গুড ডিল আরে তোমরা তো আমার হাতটাকে সেট করে দিলে চতুরানে এ সত্য কোথায় গেল সত্য সত্য কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন সত্য কনগ্রাচুলেশন বাবা নমস্কার আরে আমাদের ফিউচার সেট হয়ে গেল কি হলো আরে কি হয়নি বলো বুঝলে বাবা সত্য আসার দুদিনও হয়নি কিন্তু আমাদের 2 কোটি টাকা প্রফিট হয়ে গেল হ্যাঁ নর্থ বেঙ্গলে ওদের যে জমিটা ছিল না সেটা কিনবে বলে একটা হোটেলওয়ালা রেডি ভালো রেট দেবে বলেছে বাবা সত্য তুই জলদি জলদি বেরিয়ে পর নর্থ বেঙ্গলে গিয়ে তোকে কাগজপত্র সই করতে হবে আর তুই সেখানে গিয়ে আমাদের ফিউচারটাকে সেট করে দে শোন তুই দেরি করিস না আমি তো জিনিসপত্র রেডি করছি নমস্কার বাবা দেখো মামি আমি সেখানে কিছু জানি না চিনি না তুমি এ বিষয়ে যদি না বলো আপনি কিছু চিন্তা করবেন না সত্যবাবু ওখানে আমার ভাই রয়েছে সে সব বুঝে আপনার কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে কি ভাগ্নে এবার গুরুদেবের কথা জানতে পারলে তো তাহলে বেরিয়ে পড়ো নাচতে নাচতে না মামি এটা তো খালি একটা সংযোগ কিন্তু বাবা ভাগ্যতে লেখা না থাকলে কোনো সংযোগই সম্ভব নয় আমি তোমাকে আরো একটা কথা বলে দিতে চাইছি তোমার এই মুহূর্তে যে আকস্মিকভাবে এই যাওয়ার ব্যাপারটা ঘটলো সে যাওয়াটা মামুলি নয় এই যাওয়ার সূত্রে তোমার সাথে এমন এক যুবতীর পরিচয় ঘটবে যে তোমার জন্ম জন্মান্তরের সাথী নাও বাবা এটাতে তোমার জন্ম জন্মান্তরের সাথীর বিষয়ে সব লেখা আছে নাও গুরুদেব আমি এসব বিশ্বাস করি না আরে না রেখে দাও যখন মনে হবে পড়ে নেবে নাচতে নাচতে বাহ গুরুদেব বাহ কি অ্যাক্টিং করলে বলো সত্য কি কেউই জানতে পারলো না যে তুমি কোনো বাবা টাবা নয় তুমি একটা জুয়া ক্লাবের মালিক আরে এই চণ্ডীদাস নাটক করেছে তোমাদের প্রশংসা পাওয়ার জন্য নয় তোমরা দুজন যে টাকাটা জুয়া ক্লাবে ধার করেছো সেটা শোধ পাওয়ার জন্য হ্যাঁ আরে চণ্ডীদাস তুমি মোটে চিন্তা করো না আমি তোমার পেমেন্টটা লেটে না মানে আমি তোমার ফিউচারটা সেট করে দেব চণ্ডীদাস তুমি এত ব্যস্ত হচ্ছ কেন এবার দেখো কি হচ্ছে নাচতে নাচতে আরে এই যে নাটক হলো তার কারণ সত্যর বিয়ে আমার দুঃসম্পর্কের বোন মানে আমার শালী ময়নার সঙ্গে নিশ্চয়ই হবে আর তারপর তো নাচতে 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 তা তো ঠিক
তবে ময়নাকে প্রথমে ফোন করে বলো তাকে ঠিক কি কি করতে হবে। আমার কি কি কাজ করতে হবে আমি সব জেনে গেছি দিদি, কিন্তু তোর তো তার ফটো পাঠাবার কথা, এখন অবধি পাঠালি না কেন? ফটো ধর। এই ফটো কি করলে? ফটো? আরে ফটোটা পাঠালে না? ফটো রয়ে গেছে। হে ভগবান, আগে বলো হোটেলে যে রুম বুক করা হয়েছে সেটা সত্যের নামে হয়েছে না কোম্পানির নামে হয়েছে? সত্যের নামে। এসপি বলবন্ত রায় ফ্রম পলাশনগর। গুড আফটারনুন, হোটেল ব্লু লাগুন। হ্যাঁ 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 হ্যাঁ। এক্সকিউজ মি স্যার। ইয়েস, ইয়োর ফোন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, এসপি ফ্রম পলাশনগর। ইয়েস, দিস ইজ এসপি ফ্রম নর্থ বেঙ্গল। হ্যাঁ। আরে ফাটাস ফাটাস, আরে বাহ, আপনিও এসপি আমিও এসপি, বাট তফাত আছে। আপনি পলাশনগরে এসপি, আমি আপনার ট্রাস্টির মিস্টার রাধেশ্যামের ছোট ভাই এসপি, আই মিন সূর্যপ্রকাশ। What can I do for you? হ্যাঁ, আমার দাদা ভাই যে দায়িত্ব আমায় দিয়েছিলেন ডিল করার বিষয়ে বোঝবার জন্য সেটা আমি বুঝে নিয়েছি। ওকে। ও হ্যাঁ, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু সরি আমি একটা জরুরি কাজে ফেসে গেছি, কিছু সময় পরে ফাটাস ফাটাস আই মিন দেখা করতে চলবে তো? ঠিক আছে, পরে আসুন। ফাটাস ফাটাস। আরে আরে, কুকুরটা কোথেকে এলো? আরে কে আছো, এই কুকুরটাকে সরাও। এই কুকুর কার? এই হাট হাট। ওহো, আরে ভাই কে আছো, এই কুকুরটাকে সরাও। কেউ নেই নাকি? এক মিনিট, আমি আসছি। এই হাট 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 হাট। এই কুকুরটাও পাগলাটে, মালিকটাও পাগলাটে, বেরো এখান থেকে বলছি। এই মিস্টার, এই কুকুর পাগল নয়, আমার শেরু, আপনি জানো কিচ্ছু করবে না। আরে সেটা শেরু হোক আর সরু হোক, আপনি কি গ্যারান্টি দেবেন যে ও কামড়াবে না? যদি কামড়ে দেয় এই 14টা ইনজেকশন দিতে হবে, বড় বড় পেটেতে। আগেই 5-7 বার নিয়ে নিয়েছি, আর নেবার ইচ্ছে নেই। আপনি শিগগিরই বের করুন ওকে। শেরু এই লিফটেই যাবে, যদি আপনার যাবার ইচ্ছে হয় অন্য লিফটে যেতে পারেন। কি হলো, এটা দাদাগিরি না জবরদস্তি? আরে লিফটে মানুষ যাবে না, এই কুকুরটা যাবে। আপনি এক্ষুনি বের করুন ওকে, না হলে ম্যানেজার ডাকবো। আচ্ছা ম্যানেজার 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 ম্যানেজার। ইয়েস স্যার। আপনি শিগগিরই এই ম্যাডামকে না কুকুরটাকে লিফট থেকে বের করুন, শিগগিরই বের করুন। কুকুর নয় শেরু। হ্যাঁ হ্যাঁ শেরু, দ্যাট শেরু। আপনি এক্ষুনি বের করুন লিফট থেকে। ম্যানেজার, শেরু এই লিফটেই যাবে, আপনি তাকে বের করতে পারবেন না। আচ্ছা ম্যানেজার, আপনি আমার একটা কথা বলুন তো, এই লিফটটা কার জন্য তৈরি হয়েছে, মানুষের জন্য না কুকুরের জন্য? আগে এই হোটেলে যে রুম বুক করবে তার জন্য। আমি তো বুক করেছি। আমিও হোটেলে রুম নিয়েছি। আচ্ছা এই কুকুরটা কোন রুম বুক করেছে? আপনি জিজ্ঞেস করবার কে? আমি আমি ম্যানেজারকে জিজ্ঞেস করছি। আমিও ম্যানেজারকে জিজ্ঞেস করছি। আপনি কি ঝগড়া করার ট্রেনিং নিয়েছেন, নাকি আপনার জন্মের সময় আপনার বাবা মা ঝগড়া করত? এই মিস্টার, আপনি কিন্তু বেশি কথা বলছেন। না আমি বেশি কথা বলছি না, আমি ভাবছি এই কুকুরটাকে আপনি। আরে বাহ ম্যানেজার বাবু, এই কুকুরটা লিফট থেকে বেরিয়ে সব প্রবলেম সলভ করে দিল, আপনি এখন যান। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাডাম। এই মাল কিন্তু পুরো AK-47, আর এই কুকুর, আহ হাই ফ্রেন্ড, মালকিন AK-47 নয় পুরো অ্যাটম বোম। না কিছু না, আমি বলছিলাম আপনার এই শেরু পুরো মাত্রায় খেলনা বন্দুক, মানে টয় গান। আয় শেরু আয়, আমরা সঙ্গেই একসঙ্গে লিফটে যাব। কি বললেন? আমি আপনাকে কিছু বলিনি, আমি আমার বন্ধুর সঙ্গে কথাবার্তা বলছিলাম। শেরু চল যাব। শেরু আপনার সঙ্গে যাবার জন্য রাজি নয়, আপনি যান। কাম শেরু কাম। বাই শেরু। তোমার জন্ম জন্মান্তরের সাথীর সঙ্গে সাক্ষাৎ হবে, তার চোখ হবে হরিণের মতো সুন্দর, হবে সে দেখতে, দেহ গৌর বর্ণ হবে,
বড় বড় লম্বা কেশ থাকবে, নাম ম অক্ষরে আরম্ভ হবে। ইয়েস ম্যাম, আপনার পুল সাইড রুম দরকার, গার্ডেন সাইড রুম দরকার? ও নো 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 নো, যেখানে মিস্টার এসপি আছেন। আর বাই দ্য ওয়ে, তার রুম নাম্বার? জাস্ট এ মিনিট। His room number is 400. 400. Haan? Aar tar shamne room ta paa jabe? Oh, yes madam. Oh, thank you. Naughty, naughty baby. By the way, amar kemon lagche? Sundor lagche na? I know, I'm looking beautiful, I'm looking dashy. Bye. La 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 pa 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 hello hello ame kemon lagche beautiful I know I'm looking beautiful bye la pa 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 patas patas amar shopno sundori amar obshori amar mone rani amar sonar hori amar purnima chad tor ki ojon are bachcha boshe ki lo hobo kechilo na ki you idiot ki bole idiot ইডিয়েট আরে পড়তে পড়তে ধরে নিলাম ইডিয়েট ধরতে ধরতে ছেড়ে দিলাম ইডিয়েট আরে তবে ইডিয়েট বলাটা কি তোমার একটা পুরনো রোগ ইডিয়েট ই পুরনো কি নতুন জানি না তবে তুমি কিন্তু খাঁটি গাওয়া গিয়ে মোহন ভোগ ইডিয়েট ইউ ইডিয়েট ইডিয়েট কথার সঙ্গে তোমার যে লাগছে না হোলসেলে দারুণ দেখাবে শাট আপ ফটাস 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 ইয়ে মানে সেই সময় কামরার সঙ্গে ধাক্কা হয়ে গেছিল, এবার পুরো ইঞ্জিনের সঙ্গে ধাক্কা হয়ে গেল, মানে আমাদের এই ধাক 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 ধাক্কা বোধ হয় এমনি চলতে থাকবে, মানে আমি পড়ে গেলে তুমি আমার তুলে নেবে, আবার তুমি পড়ে গেলে আমি তোমায় তুলে নেবো, আবার তুমি গড়িয়ে গেলে আমি তোমায় চড়ে অবশ্য আমি পড়ে গেলে অবশ্য তোমাকে জাপতে ধরে নেবো। ভগবান বোধ আমাকে এই জন্যই পাঠিয়েছে দুনিয়ায়। মানে ধাক্কা লাগার কারণটা একটু শুনে যাও। এই দেখো তুমি যে হোটেলে এসেছো আমিও সেই হোটেলে এসেছি, তুমি যে ফ্লোরে এসেছো আমিও সেই ফ্লোরে এসেছি, এমনটাও তো হতে পারে তুমি যে রুমে থাকবে আমিও সেই রুমে থাকবো। ফাটাস ফাটাস দেখো আমি তোমাকে শেষবারের মতো বলছি। আর ওদিকে কি বলছো? আমি তো এইদিকে রয়েছি না, মানে আমি বলছিলাম কি রুম দুটো যদি এক হয়ে যেত তাহলে আমাদের হৃদয় দুটো এক হয়ে যেত, মানে ফাটাস ফাটাস। আমি তোমাকে শেষবারের মতো বলছি, আর আমি তো এখানে রয়েছি। ওহ গড হেল, আফটার ইউ। গুড মর্নিং এসপি স্যার। গুড মর্নিং এসপি। এক্সকিউজ মি, মানে আমায় বললে? ইয়েস, আমার লক খুলছে না। তোমার লক খুলছে না? আমার তো মনে হয় এত জং ধরে যাবে বলে। না না, আমার রুম লক খুলছে না। আচ্ছা 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 আচ্ছা, আমি আমি খুলে দেবো, দা প্লিজ ট্রাই নাও। আরে খুলে দেবো না, ঠিক আছে। একদম নতুন লক, টক করে খুলে গেল। আপনাকে আমি এত কথা বলার পরেও আপনি আমায় সাহায্য করলেন, ভাবতে পারছি না কিভাবে ধন্যবাদ জানাবো। চাবি থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আই এম ময়না। আমার তো মনে হচ্ছে তুমি একটা ভাঙা আয়না। ভেতরে আসুন না, কাম ইনসাইড, হ্যাভ আ কাপ অফ কফি। আমি আমি ভেতরে যাব? তারপরে আবার তোমার কি কি পড়ে যাবে না? তো না না, আপনি ভেতরে আসুন না, কাম ইনসাইড প্লিজ, কাম ইনসাইড প্লিজ। ফটাস ফটাস। হাই ডিয়ার। কি বললে? আরে আমি তোমাকে নয়, আমি আমার ফ্রেন্ডকে বললাম। স্টুপিড। ইয়া Hi Sheru, come here, come, come. Hey, shake hand, shake hand. Manager, manager. এটা এর মধ্যে ঢুকে এসেছে, এটা স্যারের টেবিল খারাপ করতে হবে, স্যারের টেবিল খারাপ করতে হবে। ম্যানেজার না, ম্যানেজার তো আমি। আরে তুমি মিছি মিছি টেনশন করছো, শোনো এসো, এই কুকুরটাকে বার করতে চাইছো তো? হ্যাঁ, তার একটা ইজি মেথড আছে, শোনো। আরে কাছে শোনো, ধরো নাও এটা। আর দেখ, তোমার খাওয়ার জন্য নয়, এই আলুর চপ কুকুরের খুব পছন্দ। হ্যাঁ
তুমি এটা নিয়ে ওর মুখের কাছে ধরো, সে শুকতে শুকতে বাইরে চলে যাবে, ব্যাস তোমার ম্যাডামও জানবে না আর কুকুরও বাইরে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আরে না না, ভয় পাওয়ার কিছু নেই, যাও। সোনামণি আলু পুলু তুমি কত ভালো, ম্যাডাম আমি বলেছিলাম না আপনার কুকুর এই উন্মাদগার কেন না, এই হোটেলকে একদম বরবাদ করে দিল। আমি আর বাপের না আমার ব্যবসা বরবাদ হয়ে গেল, আমার হাতটা কই না আমার হাতটা আছে, আমার পেটটা কেন কুড়কুড় করছে দেখুন। একটু চুপ করবেন, লুনা সীমা শোন, শেরুকে নিয়ে রুমে যা, আর দেখ এই কাপলেট লেগে যেন তার কেটে গিয়ে ইনফেকশন না হয়ে যায়। হ্যাঁ আমি আসছি। কাম শেরু কাম। ম্যাডাম এই কুকুর এত ক্ষতি করে দিল, সেটা থেকে বিদায় করে দিলেন, ওর একটা ফটো তুলে আমি হোটেলে টাঙিয়ে দিতে পারতাম। ম্যাডাম এই যে ক্ষতি হলো তাই দেবে টাকে, আমার তিন মাসের মাইনে কেটে নিলেও এটা কুলোবে না। ম্যাডাম আমার গামছা না আমার বউ ছেলে পুরো বেঁচে গেল, ম্যাডাম পুরো বেঁচে গেল। প্রথম তুমি আমার শেরুর সঙ্গে লাগলে কেন? হ্যাঁ তুমি তার সঙ্গে লাগলে বলে সে তোমাকে তাড়া করলো, না হলে আমার শেরু, আমার শেরু ভীষণ ভালো, বহুত শান্ত। আমি ভয় পাচ্ছি তোমার এই ভাঙা কাপলেট লেগে তার বিউটি নষ্ট না হয়ে যায়, যদি তার স্কিন খারাপ হয়ে যায় আর যদি তার ইনফেকশন হয়ে যায় তাহলে। ম্যাডাম হ্যাঁ আমার কি ইনফেকশন হয়ে গেল নাকি? ম্যাডাম আমার ইনফেকশন হয়ে গেছে, ম্যাডাম ওকে কুকুরে কামড়িয়েছে সেই জন্য ইনফেকশন হয়ে গেছে, ম্যাডাম আমাকে ইনজেকশন করতে হবে, এই যে কাপলেট ভাঙাভাঙি হয়েছে তার জন্য প্রেগন্যান্ট কে করবে? প্রেগন্যান্ট প্রেগন্যান্ট না, পেমেন্ট করবে কে? আমি করব। দিন তো 2735 টাকা দিন তো। চুপ। আরে তুমি মোটে ব্যস্ত হয়ো না, তোমার যা লস হয়েছে সেটা আমি পেমেন্ট করে দেব। হ্যাঁ মিস্টার, হ্যাঁ তুমি আবার কে? তুমি আমার পেমেন্ট করবে কেন? হ্যাঁ কেন করবে? আমি আমি হচ্ছি আপনার সৌন্দর্যের পূজারী। না আপনি কেবল সুন্দরী নন, সৌন্দর্যের প্রতিও আপনি যথেষ্ট সচেতন। আমি দেখতে পাচ্ছি আপনি আপনার কুকুরের প্রতি কত সচেতন। আপনি তাহলে আপনার নিজের সৌন্দর্যের প্রতি কত না সচেতন? What? I love it and I love you. Go to hell. হ্যাঁ দেখুন আগে আমি হচ্ছে একজন সৌন্দর্যের পূজারী, সৌন্দর্য যেখানে থাকবে আমিও সেখানে থাকব। I like it and I love it. যেখানে ইচ্ছে সেখানে যাও কিন্তু আমার পেছনে নয়। ডু নট ফলো মি। ইয়েস ম্যানেজার। ইয়েস স্যার ম্যাডাম। এই নাও তোমার পেমেন্ট আর এই রাখো আমার কার্ড, যদি কম হয় আমার মোবাইলে কল করবে। চার দেখি যাচ্ছ তুমি কেন যে রাখছ, তুমি মেন মোটে ফুল জুরি সুন্দরী, ও সুন্দরী তুমি কোথা যে যাচ্ছ, তুমি কেন যে রাখছ, তুমি মেন মোটে ফুল জুরি সুন্দরী, ও সুন্দরী ও
কেছে জাস্ট ফিগার রেখেছে মাস্ট ড্রেস পরেছে যে পথে যাও করো যে ট্রাফিক জ্যাম তোমার জন্য হয় রোজি হৃদয়ে নিলাম যে পথে যাও করো যে ট্রাফিক জ্যাম তোমার জন্য হয় রোজি হৃদয়ে নিলাম তুমি হাসি দিয়ে বুকে মারো ছুরি সুন্দরী ও সুন্দরী তুমি কোথা যে পড়েছ তুমি কোথা যে রয়েছ শুধু বলো কথা রোজ দেখা করি সুন্দরী ও এসো 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 বসো গাড়িতে কালো হয়ে যাবে এত রোদেতে এসো 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 বসো গাড়িতে কালো হয়ে যাবে এত রোদেতে কবে দেখাবে তোমার মায়াপুরী সুন্দরী ও সুন্দরী কত ল্যাং খেয়েছো প্যাচে পড়েছ কবে সানাই বাজিয়ে হবে জুড়ি সুন্দরী ও সুন্দরী তুমি কোথা যে যাচ্ছ তুমি কেন যে রাগছ তুমি মেয়ে মোটে ফুল জুড়ি ও হ্যালো হাই এই সেই রোমিও রে কথা বল কথা বল আপনি সত্যি বলবো তোমাকে সম্পূর্ণভাবে জানার পর আমি যেন আর আমার মধ্যে নেই আমার চোখের সামনে তোমার সেই মন ভোলানো রূপ যেন যেন কেমন এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়ে গেছি তোমার সঙ্গে আমার দেখা হতে পারে হ্যাঁ দেখাবে না কেন বাড়িতে চলে আসুন বাড়িতে হ্যাঁ হ্যাঁ ঠিকানা লিখুন শ্রীরামপুর MIG 21 ওকে রাখছি বাই এই তুই আমার বাড়ির ঠিকানা দিলি কেন বুঝলি রিঙ্কি এইসব লোকেদের তুই জানিস না এই সব লোকেদের কাজ হচ্ছে মেয়েদের পেছনে দৌড়ানো মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি মিষ্টি বাহানা করে স্ট্রিট রোমিও সাজার এই রোমিওদের মনে মেয়েরা হচ্ছে রাফ নোটসের মতো লেখো আর ফেলে দাও এই সব লোকদের নিশ্চয় করে শিক্ষা দেবার প্রয়োজন যাতে মেয়েদের লাইন মারবার নেশা তাদের মাথা থেকে একেবারে ঝরে পড়ে বাঁকা দাদা আছে না তো বুঝেছি বুঝে গেছি দিদি তোমরা যা বলছো আমি বুঝে গেছি প্রথম কথা হলো আমি হচ্ছি এ বাড়ির রাধুনি বাঁকা দা না 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 সে কথা নয় আগে রাধুনি ছিলাম আজ থেকে আমি তোমাদের বাবা মানে এক নম্বর হচ্ছে বাবা রাইট আর দু নম্বর হচ্ছে যে এই বাড়িতে আসবে সে হচ্ছে কাল্লা কানে মোটা শোনে না 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 শুনবে কম শুনবে মানে খুব চেঁচিয়ে না বললে শুনবে না ও মানে অল্প অল্প শুনবে ধীরে ধীরে শুনবে আদুরে আদুরে শুনবে কম কম শুনবে আর নাম্বার তিন হচ্ছে
দিদি দিদিমণি দিদি মানে আমি বলছিলাম কি বলো মানে যে আসছে সে কি বুড়ো না না তো সে বুড়ো না সে কালা সে হচ্ছে গিয়ে পুরো মাত্রা ইয়াং আর আজ তার কানে বাজবে ডিং ডং এখন আমি কি করব নমস্কার আরে বাহ আপনি তো টাইমের খুব পার্টিকুলার বাইরে কেন দাঁড়ালেন ভেতরে আসুন না আসুন আসুন বসুন না আমি বাবাকে দেখে নিচ্ছি আরে ব্যস্ত হবেন না বসুন বাবা ভারী মজার লোক তার সঙ্গ পেলে একদম বোর হবেন না দেখবেন তিনি হঠাৎ নতুন লোককে তার কাছে পেলে তার সঙ্গে তিনি এত মিশে যাবেন যে কত লোক প্রতিদিন এসে এসে তার খোঁজ করে দাদি যাচ্ছি যাচ্ছি দিদি যাচ্ছি দিদি ফের ডাকছে আমি কি করব ড্যাডি কি করি দাদা হয়েছিলাম ভালো ছিলাম বাবা হতে পারবো না এই আনাজগুলো এখানে রাখো আর চুপচাপ যাও ড্যাডি এই শোনো সেখানে যদি কথা এপাশ ওপাশ করো তাহলে এই যে গোপ রেখেছো না কাঁচি দিয়ে সোজা কেটে দেবো যাও চুপচাপ যাও না কথাটা হচ্ছে কি বাবাকে একটু জোরে না বললে শুনতে পার না আই মিন হ্যাঁ হ্যাঁ তাকে আপনি একটু জোরে বলবেন ঠিক আছে কোনো প্রবলেম নেই কিন্তু আপনার বাবা এখন গেলেন কোথায় নমস্কার 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 দেখলে কেমন চেঁচাচ্ছে যেন কালা হুন হয় আমি নমস্কার আমি আপনার আপনাকে মিট করে খুশি হয়েছি আপনি আগে বসুন আপনি আগে বসুন ড্যাডি তুমি বসো আমি কেমন করে বসবো আপনারা কথা বলুন আমি চা নিয়ে আসছি না না চা আমি নিয়ে আসছি আপনি বসুন আপনি আপনি বসুন না না আপনি বসুন হ্যাঁ বসুন আপনি কি ভিতরে কিছু কাজ করছিলেন হ্যাঁ বেগুন ঝিঙে বেগুন ঝিঙে বুঝে গেছি আপনার বেগুন ঢেঁড়সের তরকারি ভালো লাগে হ্যাঁ আমারও ভালো লাগে আপনার মেয়েরও ভালো লাগে মেয়ে আমার মেয়ে কেন আপনার কটি কন্যা কন্যা আপনি ভারী মজা করছেন আমার এখনো বিয়ে টিয়েই হয়নি স্টিল আই এম ব্যাচেলার ব্যাচেলার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আমারও বিয়ে টিয়ে হয়নি আপনি বিয়ে করেননি না 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 আসল কথাটা হচ্ছে কি যে আজ অবধি আমাদের ঘরের কোনো কন্যার বিয়ে হয়নি আচ্ছা আচ্ছা কিন্তু আপনারটা আপনারটা হয়ে যাবে কোনটা বিবাহ ও বুড়োটা এত চেঁচাচ্ছে না আমি কিছু বললে না না কিছু বলিনি কিছু না কিছু না কিছু না বলিনি আপনি আপনি ঘরে কি কি কাজ করেন আরে কাজের কথা আর কিছু বলো না সকালে উঠে বেটি তারপর ফের জল খাবার তারপর না 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 কাজের কথা কিছু জিজ্ঞেস করো না আজকাল যা বাজার দর হয়েছে মানে ওই বেগুন হ্যাঁ বেগুন কিলো 16 টাকা টমেটো 20 টাকা আলু 10 টাকা আপনি বলুন আমরা খাবোটা কি আর রান্না হবেটা কি
আমি বলছি যে মানে গরিবরা খাবে কি আর চলবে কি করে? হ্যাঁ গরিবের কথা ছাড়ুন, যত বড় ধনী লোক হোক তারাই বা কিনবে কি আর খাবেটা কি? কি হলো? জল জল। হ্যাঁ জল খাবো। জল। হ্যাঁ হ্যাঁ আনছি জল। আরে বাপ রে বাপ, গলাটা তো পুরো খারাপ হয়ে গেছে, কানটাও গেছে। এই প্রথম দেখাতেই এই অবস্থা, সাত পাকের পরে যে কি হবে। হ্যালো। তাহলে কিরকম আছেন? আরে তুমি? হ্যাঁ ভালো আছি, এই হট ওয়াটার গাগল করছি। সেদিন আপনি আমার দাদির সঙ্গে কথা বলতে গিয়ে এমন মজে গেলেন, না একটু শরবত খেলেন না স্ন্যাক্স খেলেন, আপনাকে সেবা করবার সুযোগ তো আমি একদম পেলামই না, মনে ভারী দুঃখ পেয়েছি। তুমি যদি মনে করো তাহলে আমি নিশ্চয়ই যাব। কিন্তু এবার আপনাকে আমাদের সঙ্গে খাবার খেতে হবে, আপনাকে লাঞ্চের জন্য ইনভাইট করছি। ওকে। এত সব খাবার তোমাকেও খেতে হবে কিন্তু? না না আজ আমার উপবাস, এই সবই আপনাকে একা খেয়ে নিতে হবে। আচ্ছা বলুন আগে কোনটা খাবেন? তুমি নিজের হাতে যেটা দেবে আমি সেটাই আগে খাবো। আচ্ছা তাহলে আগে দই বড়া। ওকে। আরে বাস হান্না খান। দই বড়াটা তুমি নিজের হাতে তৈরি করেছো বোধ হয়, ভেরি গুড। ওই রসগোল্লাটায় তোমার হাতে ছোঁয়া আছে বোধ হয়। কি হলো? আমি তৈরি করেছি। আরেকটা দাও। হ্যাঁ দাও। কি হলো? কিছু নয়, ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। আপনার কপালে এত ঘাম কি জন্য? না যেমন খুশিতে চোখের জল বয়ে যায় এদিক তেমনি খুশিতে ঘাম ঝরছে, একবারে পেট ভর্তি হয়ে গেছে। চা দেবে না? না। কি হলো? দই বড়ায় এত লঙ্কা গুঁড়ো পড়েছিল যে মুখে দিলে জ্বলে যাবে, রসগোল্লা এত নুন পড়েছিল যে মুখে দেওয়া যাবে না, আর তা আপনি সব হেসে হেসে খেতে পারলেন। এবার চা আনো, আমি ঠিক সেরকম হেসে হেসে খেয়ে নেব। এটা চা নয়, নিম পাতার জল। নিম পাতার জল কি? যদি বিষও হয়ে থাকতো তাহলেও আমি হেসে হেসে খেয়ে নিতাম। হ্যাঁ মমতা, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। না এ সম্ভব নয়। আপনি কাকে খুঁজছেন? এটা তুলসী দেবীর বাড়ি। হ্যাঁ তাকে একটু ডেকে দেবেন, আসুন। আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি ডেকে দিচ্ছি।
বলো, আমি হচ্ছে তুলসী দেবী, তুমি? নমস্কার, আমি সত্য। ও সত্য, এখানে তোমার কাজ কি জানো তো? তুমি যার বাড়িতে এসেছো সে কে? এখানে আসবার পূর্বে কালকে আমার বিষয়ে খবর নিয়েছো? যেটুকুনি জানি, আপনি হচ্ছেন মমতার মা তুলসী দেবী। পবিত্র তুলসী নয়, পতিতা তুলসী, যাকে এই অঞ্চলের লোকেরা বলে অসতী তুলসী। তুমি তো সত্য, যাও কোন সতীর ঘরেতে যাও। এখানে আসার পূর্বে তোমার জানা উচিত ছিল এ বাড়ি অসতীর অপবিত্র বাড়ি, একটা রূপজীবীর বাড়ি। চলে যাও এক্ষুনি, চলে যাও, না হলে এই দুনিয়ার ভদ্র পোশাক পরে থাকা সচ্চরিত্র পুরুষগুলো বলবে কি? বলবে অসতী তুলসী শেষে সত্য কেউ ছাড়লো না, নিজের খদ্দের করে নিল। আপনি এটা কি বলছেন? সত্য রূপজীবীর দোরেও যাবে, খদ্দের সেজে নয়, রামচন্দ্র সেজে, অহল্লা উদ্ধারের মানুষ। ও, তাহলে আমার মেয়ের জন্য অহল্লা উদ্ধারকারী শ্রী রাম সেজে এসেছো? শ্রীমান সত্যবাবু, আমার মেয়ে অহল মতো কোনো পাথরের মূর্তি নয় যাকে সাপ মুক্ত করে তুমি নিজে ভগবান বনে যাবে। সে মুক্তি নয়, চাই বন্ধন, স্নেহ প্রেম আর মমতার বন্ধন, স্বামী আর সংসারের বন্ধন, বিশ্বাস আর ভরসার বন্ধন। কোন পতিতার মেয়েকে মুক্তি দেওয়াটা সহজ, কিন্তু বিবাহ করে সংসারের বন্ধনে বেঁধে রাখা এত সহজ নয়। তুমি যেতে পারো। মা, আপনি যেমন আপনার মেয়েকে এই কলঙ্কিত পরিবেশ থেকে সরিয়ে রেখে ভদ্রঘরের মেয়ের মতো লালন পালন করেছেন, পড়াশুনো করিয়ে মানুষ করেছেন, আপনি তো কখনো কখনো নিশ্চয় ভেবেছেন কোন সত্য এসে আপনার মেয়েকে বিয়ে করে নেবে। আমি এই চোখে অনেকবার পতিতা ঘরের মেয়েদের ধনী ঘরের ছেলের সঙ্গে ফুর্তি করতে হোটেলে যেতেও দেখেছি, কিন্তু সে মেয়েদের সঙ্গে ঘর বেঁধে থাকতে কখনো দেখিনি। আর মমতার জীবনে যদি কোনো সচ্চরিত্র পুরুষ আসবে, তবে সে ধনী নয়, গরিব ঘরের পুরুষ হবে। মা, আমি এই ব্ল্যাঙ্ক চেকে সাইন করে দিয়েছি, আপনি এর উপরে এত টাকা লিখে নিন যে টাকাটা চলে গেলে আমি আপনা থেকে গরিব হব, আর মমতার আমার ভেতরে যে বড় লোকের পাঁচিল বাধা হয়ে দাঁড়িয়ে আছে সেটা ভেঙে যাবে। আমি আপনার মেয়েকে বিয়ে করার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত আছি। দাঁড়াও, সত্য, সত্য আমার বৌমা কই? তোমার বৌমা তো তোমার সামনে দাঁড়িয়ে আছে, এই তোমার বৌমা। বৌমা? মামি, চতুর যা চটপট জল নিয়ে আয়,
রাধেশ্যাম বাবু আপনি এক্ষুনি ডাক্তারকে ফোন করুন। ওঠো মামি 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 ভাগ্নে তুই মোটেই ব্যস্ত হস না, তোর মামির কিচ্ছু হয়নি। তোদের বিয়ের খুশিতে মামি এত খুশি হয়েছে যে বেহোস হয়ে পড়লো। বলি তোরা ভেতরে যা। আরে ভেতরে যা ভাগ্নে বউকে নিয়ে, ভেতরে যা যা চল চঞ্চলা। এই চঞ্চলা চঞ্চলা ওঠো। বুঝলে বুঝলে আমাদের ফিউচারটা বেলুনের মতো ফেটেই গেল। আরে নারকল ডাঙ্গা সত্য যদি এর সঙ্গে প্রেম করছিল তাহলে ময়না কার সঙ্গে লীলা খেলা করছিল নাচতে নাচতে।
ঘন্টা বাজারে ঘন্টা সকাল সকাল অ্যালার্মটা বড্ড বড় করছে তো যাই হোক ডার্লিং আজ এত বেলা অব্দি তুমি আমার পাশে শুয়ে আছো দিনটা আজ ভালো কাটবে না হলে রোজ আমি ঘুম থেকে ওঠার আগে তুমি উঠে চম্পট বুঝলে ডার্লিং ঘুম থেকে ওঠার সময় তুমি পাশে না থাকলে যে কত বোরিং সেটা তুমি কি করে বুঝবে ডার্লিং এই আর্লি মর্নিং রোমান্সে যা মজা আছে সেটা রাতে কই আচ্ছা হয়েছে এবার একটু এপাশ ফেরো সকাল সকাল আগে একটা বাসি পাপি হয়ে যাক এই গুড মর্নিং ডার্লিং আরে তুমি এখনো ওঠোনি আমি তো কত সকালে উঠে স্নান টান করে তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করে চা নিয়ে এসে গেছি তুমি তো ওখানে তাহলে এখানে কে সকাল সকাল বেশ হয়েছে ভালো হয়েছে ভারি দুষ্টু সকাল সকাল উঠে রোম্যান্স না হলে বাবু দিন ভালো কাটে না না কি হয়েছে আর কি হলো আরে কি করছি ছাড়ো কি হচ্ছে গুড নাইট ওহো ঠিক সময় মতো পৌঁছে গেছে না হলে ময়না আমাদের মুখে কালি দিয়ে দিতেন নাচতে নাচতে ফিউচার গর্ব আরে মামা মামি জিলে আমার ফিউচার এই না 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 তোর ফিউচার সেট করার জন্য আমরা গিয়েছিলাম হোটেলে তোর ফুল সজ্জা ছিল তো তোর ফুল সজ্জার কথা শুনে এত লজ্জায় জড়সড় হয়ে গেল নাচতে নাচতে কিন্তু ভাগনা এখনই কোথায় ফিউচার সেট করতে যাচ্ছিস রাধেশ্যাম বাবু ফোন করেছিলেন অ্যাডভোকেটের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে মমতার নামে সব প্রপার্টি ট্রান্সফার হবে শুভ কাজে দেরি কেন যাও যাও হ্যাঁ আমাদের ফিউচার বাস্ট হয়ে যাবে বুঝলে আমাদের প্ল্যান সব ভেস্তে যাবে জমিয়ে জমিয়ে আরে এ তো তার সব সম্পত্তি মমতার নামে ট্রান্সফার করে দেবে আমাদের আর থাকবে কি ঘোড়ার ডিম এসো এসো মামি তোমাদের দুজনকে ছাড়া বাড়ি খুব খালি খালি লাগছিল এ ঘর তো তোরই বউ কপাল একটা পেয়েছিস আস্তে না আস্তে কোটি কোটি টাকার মালকিন হলি ঘর পেলি বর পেলি কি ভাগ্য তোর খালি তাই নয় তার সঙ্গে এই বংশের এই সংসারের আর আমার শ্বশুরের সম্মান বজায় রাখার দায়িত্বও আমি নিয়েছি আর তোমরা তোমরা তার ট্রাস্টি হয়ে যতখানি সর্বনাশ করছো তিনি স্বর্গে গিয়েও চোখের জল ফেলছে বউ চিৎকার করো না আমি এবারে চাকরানি নই এ বাড়িতে আসতে না আসতে তোমাদের প্রকৃত রূপ আমি দেখে নিয়েছি তোমরা সব কি আমি সেটা জেনে নিচ্ছি দেখো এই বিলটা দেখো তোমাদের আয়েশ করার প্রমাণ ট্রাস্টির পয়সা চুরি করে আয়েশ করবে জুয়া খেলবে ইচ্ছে মতো গয়না কিনবে ক্লাবে যাবে না নতুন বউ যখন বাড়িতে ঢোকে ভাই বন্ধু আত্মীয় তাকে আশীর্বাদ করতে আসে কিন্তু তোমাদের দয়ায় আজ পাওনাদাররা পাওনা আদায় করতে এসেছিল তোমাদের ভাগ্য ভালো উনি বাড়ি ছিলেন না নাহলে সেই মুহূর্তে তোমাদের তাড়িয়ে দিতেন আর লোকেরা বলতো বউ ঘরে আসতে না আসতে মামা শ্বশুর আর মামি শাশুড়কে তাড়িয়ে দিল বউ আমাদের ক্ষমা করে দে এবার আমাদের ইজ্জত তোরই হাতে আমি দিব্যি করে বলছি আমিও দিব্যি করে বলছি ইনি আজ থেকে নেশাবান করবেন না হ্যাঁ আমরা আর আয়েস করব না আজ থেকে আমি আর গয়না কিনবো না কাপড়ও পরবো না পরবো না কি গো কিনবো না হ্যাঁ কাপড় কিনবো না ক্লাবটাও যাবো না চঞ্চলা ভয় নেই আমাদের কিছু একটা করতে হবে এর ফিউচারটাকে সেট করে দেব Thank you.
আসেন। বৌনি হলো কি না হলো বিলু মাস্তান জানে না, সে মেশাতে জানে না হলে ছাড়তে জানে। টাকা পাবো বলেছিলাম, ওদের নিয়ে এসেছি। বলো চণ্ডীবাবু, তোমার টাকা উসুল করবার জন্য আমায় বেশি অঙ্ক কষে দেখতে হবে না? সেটার জন্য বিলু মাস্তান কারোর হাত কেন মাথাটাকে পর্যন্ত ছেঁটে দেবে? বলো কার অঙ্ক কষতে হবে? শত্রুজিৎ বাবু আর তার স্ত্রী। ওকে বলো না, আমার ফিউচারটা শেষ করো না। হ্যাঁ শত্রুজিৎ বাবু, আপনি বলবন্ত রায় ইন্ডাস্ট্রিকে নিজের ইন্ডাস্ট্রি বলে মার্কেট থেকে টাকা উঠিয়ে বেশ কিছুদিন আয়েশ করে গেলেন, আমার থেকে 8 লক্ষ টাকা ধার নিয়ে জুয়া খেললেন, হারলেন। আপনার ভাগনার সাথে আপনার শালির বিয়ে হলেই বা কি না হলেই বা কি? শুনুন, যদি 15 দিনের ভেতরে আমার টাকা না দেন তবে শুনে নাও, তোমার আর তোমার স্ত্রীর সব অঙ্ক আজ থেকে কষা শুরু হয়ে গেল। তুমি চাইলে তোমাকে এখানে ছেঁটে দেব, না হলে মাটিতে মিশিয়ে দেব। মুখার্জি বাবু আর তার মিসেস আজ আমাদের ডিনারে ডেকেছেন, ভালোই হলো তুমি আজ বাড়িতে শিগগিরই ফিরে এসেছ। কি হলো তোমার মুখ এরকম শুকনো কেন? ডক্টর সিং তার রিপোর্ট পাঠিয়েছেন। কি বেরিয়েছে? কেমন করে বলবো? মানে কি হয়েছে, কিছু সিরিয়াস? সিরিয়াস তো নিশ্চয়ই। কি হয়েছে কিছু বলছো না কেন? ডাক্তারের রিপোর্ট অনুযায়ী তুমি বলো না। তুমি তুমি মা হতে চলেছো। হে হে ডাকবে তোমায় মাম্মি ডাকবে, তো
বাবা হবার আশায় নিজের স্ত্রীকে বিপদের মুখে ঠেলে দিলেন। আপনি কি বলছেন কিছু বুঝতে পারছি না। গতবার মমতা দেবী যখন চেকআপের জন্য এসেছিলেন, আমি তাকে পরিষ্কার জানিয়েছিলাম যে তার ইন্টারনাল স্ট্রাকচার বাচ্চা জন্ম দেওয়ার জন্য সম্পূর্ণ অক্ষম। ডেলিভারি করার অর্থ মানে তার জীবনের ক্ষেত্রে বিপদ। সেদিন আমি তাকে অ্যাবর্শন করার অ্যাডভাইসও করেছিলাম, অথচ তিনি আমার কাছে এলেন না। আর এখন এই যে পড়ে গেলেন, আরো প্রবলেম হয়ে গেল। এখন তার অপারেশন করাটা নেহাতই দরকার। আপনি আগে কেন জানাননি? যদি বলে দিতাম তাহলে মা হবার সুযোগ কেমন করে পেতাম?
কে না চায় মা হবার জন্য? কোন নারী না চায় যে কোলে একটা ছেলে আসুক, তার সন্তান হয়ে থাক, তার বংশ রক্ষা করুক? সেটাই তো হচ্ছে নারীর পূর্ণতা। জানো তো, যে নারী মা না হতে পারে এ সমাজ তাকে বাজা বলে ডাকে, তার মুখ দেখা অশুভ বলে মানে। এসব আমি কিচ্ছু জানি না। তুমি একা কেমন করে এত বড় সিদ্ধান্ত নিলে মমতা? ভাবলে না তোমার কিছু হয়ে গেলে আমার অবস্থা কি হবে? আমি কিভাবে বাঁচব? নিজের জীবনকে বিপদে ফেলে? আমার জীবনের জন্য আমার ভয় নেই। যদি আমি বেঁচে থাকতাম তাহলে আমার বাচ্চার বেঁচে থাকার অধিকার তার থেকে কেড়ে নেওয়া হতো। এই দুনিয়ার আলো দেখাবার বদলে তাকে অন্ধকারের মুখে ফেলে দিতাম। আমি কি তাকে শেষ করে দিতে পারতাম? তা আমি কেমন করে করতাম? যদি সেটাই করতাম হয়তো আজ তোমার মমতা বেঁচে থাকতো। কিন্তু একটা মা, একটা মার সারা জীবনের মতো মৃত্যু হয়ে যেত। দেখো, তুমি আমার কথা ভেবো না, আমার বাচ্চাকে বাঁচাও, আমার বাচ্চাকে দুনিয়ার আলো দেখাও। আমি তোমায় অনুরোধ করছি, আমার বাচ্চা কিভাবে বাঁচবে সে ব্যবস্থা করো। দেখো মমতা, আমি বাচ্চা চাই না, তোমাকে চাই। তোমাকে, তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি দুর্গা মার উপরে ভরসা রাখো, তিনি আমার বাচ্চার জীবন থেকে কখনো তার মার মমতা কেড়ে নেবেন না। তিনি মা করুণাময়ী, তার কাছে প্রার্থনা করো। কিন্তু মমতা, আমি, তুমি আমার কথা শোনো মমতা। ভরানো চোখে অশ্রু যে ঝরে, মনে হয় আঁচলেতে রাখি সব ধরে। মা তোর দয়াতে যে হলো আজ মা, তুই চাইলে হাসবে তার সোনার দুনিয়া। আর কেউ সহায় তো নেই তুই ছাড়া, হে সত্যবাবু, কনগ্রাচুলেশন, আপনি খুবই ভাগ্যবান। এটা একটা মিরাকল বললেও ভুল হবে না। মা আর বাচ্চা দুজনেই ভালো আছে। থ্যাঙ্ক ইউ ডক্টর, থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। ইউ ম্যা গো ইনসাইড। আগে আমাকে বলো, তুমি জ্যোতিষীর কাছে গেছিলে কিনা?
ছেলের ষষ্ঠী পূজো তোমার একটু চিন্তা নেই? আমার চিন্তা নেই? জ্যোতিষের কাছে গেছি, দাদাকে বলে এসেছি, আর হ্যাঁ এই নাও তোমার লিস্ট, জিনিস সব কিনে নিয়ে আসবে, হলো? আমি আনবো? হ্যাঁ, আমি একটা জরুরি কাজে টাটা যাচ্ছি। টাটা? এত সব কাজ আছে, কেন কাজ ছেড়ে গেলে কি অসুবিধা হতো? আরে মমতা, একটু বোঝার চেষ্টা করো, খুব জরুরি কাজ, সেই জন্য আমায় টাটা যেতে হবে? ছেলের অনুষ্ঠানের তো এখনো চার দিন বাকি, আজ যাব কাল চলে আসব, হলো? সব জিনিস কেনার আছে, বাবু বলেন কি না, আমি আজ যাব কাল আসব। মমতা, একটু বোঝার চেষ্টা করো। চতুরা, চতুরা, ড্রাইভারকে খেয়ে দিয়ে গাড়ি বের করতে বল, আমি টাটা যাব। ওহো মমতা, তুমি রাগ করছো কেন? আমি রাধেশ্যামবাবুকে সব বুঝিয়ে দিয়েছি, তিনি সব দেখবেন। আচ্ছা শোনো, এই ব্রিফকেসে 5 লক্ষ টাকা আছে আর তোমার গয়না। এই টাকাটা রাধেশ্যামবাবুকে দেবে, বলবে ম্যানেজারকে দিয়ে দেবেন, হলো? নাও নাও। মমতা শোনো, এই আচ্ছা কত একটু বোঝো। আরে বাবা, মুখ ফোলানোটা একটু বন্ধ করো তো। ওহো, আমি যে কি করি বাবুয়া। এই বাবুয়া, তোর মামিকে একটু বোঝা। বাবুয়া, তোর দাদিকে বলে দে কাল যেমন করে হোক ফিরে আসবে, আর সেখানে পৌঁছানো মাত্র ফোন করবে। বাবুয়া বলে দে আমি নিশ্চয়ই ফোন করব, কিন্তু ফোন করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে যেন তোর মাম্মি আমার উপর রাগ না করে, কেননা ইন্ডিয়ান টেলিফোন তো। বাবুয়া, তোর দাদিকে বলে দে আমরা এসব কিচ্ছু জানি না। আমি নিশ্চয়ই ফিরব, হলো? এবার বাবুয়া একটা পাপ্পি দেবে, ড্যাডির গালে পাপ্পি। এবার বাবুয়া মাম্মিকে। নিধর 5,000 টাকা, বাকি অঙ্ক পরে কষা হবে, বুঝেছিস? বুঝে গেছি। ড্রাইভার, রাস্তার কন্ডিশন ভালো নয়, বহু লম্বা রাস্তা, গাড়ি জোরে চালাবে না। ঠিক আছে ম্যাম স্যার। শোনো, আরেকবার মনে করিয়ে দিচ্ছি, বাবুয়া ষষ্ঠী পুজো ভুলবে না, ঠিক সময় ফিরে আসবে। ঠিক সময় ফিরে আসবে, ঠিক টাইমে খাবে। ঠিক টাইমে খাবো, আর ঠিক সময় শোবে। ঠিক টাইমে শোবো, ড্রাইভার চলো। আরে দাঁড়াও এক মিনিট, ফের কি হলো? পৌঁছেই ফোন করবে। কারেক্ট, সঙ্গে সঙ্গে, আমি কি আর দেরি করি? হ্যাঁ, এবার যাবো না? এবার যাবো তো। থ্যাংক ইউ ডার্লিং। ড্রাইভার এবার চলো, বাই বাই। বাই। হ্যাঁ, এই তো বেরিয়ে গেল। হ্যাঁ, না 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 না, কারে সত্যবাবু একা আছে। হ্যাঁ, রাস্তা একেবারে ক্লিয়ার। দেখো, আমার কাজ তো আমি করে দিলাম, তাহলে আমার পাওনা কি আর? মাত্র 5,000 টাকা, আর বাকি 20,000 টাকা? না 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 না, দেখো দেখো বিলু বাবু। সত্যি কথা বল, না হলে তোকে এক্ষুনি পুলিশে দিয়ে দেবো। মা, আমাকে আমাকে পুলিশে দিও না মা, আমি আমি সব সত্যি কথা বলে দেবো মা, সব সত্যি কথা বলে দেবো। বল। বিলু মাস্টার আমায় পয়সা দিয়েছিল বাবু সব খবর জানবার জন্য, আমার ভুল হয়ে গেছে মা, আমি এরকম কাজ আর করব না, এখন আপনি বাবুকে বাঁচান মা, নইলে ওরা সবাই মেরে ফেলে দেবে বাবুকে, সত্যি ওরা বাবুকে মেরে দেবে মা। Thank you.
এটা শুধু বিলু মাস্তানের হাত নয়, এটা ফাঁসির ফান্দা। যত টান দিবি তত চিপে বসে যাবে। বিলু মাস্তান আজ তোমাকে ছেটে ফেলে দেবে। আজ তোর অঙ্ক কষবো, ছেঁটে দেবো তোকে। কিচ্ছু বাঁচবে না, শূন্যটাও থাকবে না। ছেলেটা বাঁচতে পারবে না। ছেলের উপর তো বহুত মায়া না, তোর পরে ছেলেরও অঙ্ক কষা হবে। Thank you.
তোমার কিছু খবর পেলেন সত্যবাবু? না। আরে যে কেটে পড়ে নিজের ফিউচার সেট করলো তার খবর কি সাহায্য পাবে? তুমি এসব কি বলছো মামা? আরে আমি কি আর বলছি, লোকে যা বলছে আমি তাই বলছি। আমি তো বলছি আমাদের বৌমা হচ্ছে লাখে একটা, হাজার খুঁজলেও তার মতো বউ পাবে না। সে আমাদের ফিউচারটাকে সেট করেছিল বুঝলি। এই ময়না, আরে এরকম হুদের মতো বসে আছিস কি? সত্তর কোল থেকে বাবুয়াকে নে। আমি কি বাবুকে রাখতে পারবো না নাকি? আমি কি বাচ্চার জন্মদিনে নাকি বাচ্চা ধরিনি? হ্যাঁ রে ময়না, বাবুয়াকে কোলে রাখ, নাচিয়ে নাচ যেন সে তার মাকে ভুলতে পারে। হ্যালো সত্য হিয়ার। কিছু খবর পেলেন কি? হ্যাঁ, পুলিশ স্টেশনে ফোন এসেছিল, আমার সেখানে ইমিডিয়েটলি যেতে হবে। পুলিশ স্টেশন? আমিও তোর সঙ্গে যাবো ভাগ্নে। রাধেশ্যাম বাবু আপনি আমার সঙ্গে চলুন না। চলুন আসুন। আপনার এগো না ময়না। আরে তোর মুখটাকে ধুয়ে নিকে যা, বাবু তো তোর মুখটাকে সেট করে দিল। দিদি দিদি নে, তুই সামলাই বোঝাকে। বাপে বাপ পুরো মুখটাকে বরবাদ করে দিল আমার। আমার কোলে কেটে ফেলে দিয়ে গেল, সে হাগবে মধ্যে আমার শাড়ি ফাড়ি সব নষ্ট করে দেবে। নে মন এখানে। সত্যবাবু আপনার পত্নীর সব গয়না আর টাকা পাওয়া গেছে। কার কাছ থেকে এগুলো সব পাওয়া গেল? ইন্দু মস্তানের কাছ থেকে। বল আমার স্ত্রী কোথায় আছে? তার সব অঙ্ক আমি কি করে জানবো? জুয়ায় হেরে গিয়ে পয়সার বদলে এগুলো দিয়ে গেছে আমাকে। হারামজাদা, এটা কোনো নতুন কথা নয়, এর আগে 7 লক্ষ টাকা দিয়েছিল আমাকে। জুয়া খেলেছে, জুয়া। মিস্টার সত্যপ্রকাশ, বিহেভ ইয়োরসেলফ। আই এম সরি। ওকে তো কিছু বলতে দিন, যার দ্বারা সত্যি কি আর মিথ্যে কি আপনি ধরা পড়ে যাবেন। এনিওয়ে প্রথমে আপনি বলুন, এর পূর্বে আপনি আপনার পত্নীকে এত মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন কিনা? দিয়েছি, কিন্তু এতগুলো টাকা উনি কি ব্যাপারে নিয়েছিলেন আপনাকে জানিয়েছিলেন? আপনি কি বলতে চান? আগে জানিয়েছিলেন, তিনি একটা অনাথ আশ্রমকে নিজের নাম গোপন রেখে দান করতে নিয়েছিলেন। অনাথ আশ্রম? সেই অনাথ আশ্রমের নামটা কি? রাধেশ্যাম বাবু কি নাম সেই অনাথ আশ্রমটা? হ্যাঁ আমি জানি না। তাহলে সেই অনাথ আশ্রমটা অনাথ নাকি? হ্যাঁ মিস্টার সত্যপ্রকাশ, আপনার ওয়াইফের সব অঙ্ক আমি সেদিন থেকে জানি, যখন ও আপনার স্ত্রী হয়নি। একটা পতিতার নাচনে বালি তুলসী দেবীর মেয়ে ছিল। পতিতার প্রজাপতির মধ্যে বিশেষ ফারাক নেই, প্রজাপতি ফুলেতে মিশিয়ে বিয়োগ করে আর পতিতা পুরুষে। আমি এসব মানতে রাজি নই, এসব মিথ্যে, পুরো মিথ্যে। মিস্টার সত্যপ্রকাশ, আপনার চাকর আর চাকরানির বয়ান অনুযায়ী আপনি ঘরে না থাকার সময় আপনার ঘরে কারুর ফোন আসতো আর আপনার পত্নী সেখানে দেখা করতে যেতেন, আর যেদিন তিনি নিরুদ্দেশ হলেন সেদিনও ফোন এসেছে। না আমি একদম বিশ্বাস করতে পারছি না। আমি জানি এটার কারু চাল, কারু ষড়যন্ত্র এটা। কারণ যে বাচ্চাকে জন্ম দিতে নিজের প্রাণ দিতে চেয়েছে সে কি করে বাচ্চা ছেড়ে থাকবে? পতিতা মেয়ে সব অঙ্ক ঠিক এমনি, যে মেয়েকে জন্ম দেয়
বড় হওয়ার পর তাকে ধান্দার জন্য বেচে দেয়। না, আমি এসব মানতে পারি না। সে আসবে, মমতা নিশ্চয়ই আসবে। চলা দেবী, অন্যদের কথা ছাড়ুন, বাবুয়ার ভবিষ্যতের জন্য আমি যথেষ্ট চিন্তিত। আমি তো খালি বাবুয়ার জন্যই আমার খুড়তুতো বোন ময়নাকে এনে রেখেছি। আপনি একদম চিন্তা করবেন না, বাবুয়া কোনোদিন জানতেই পারবে না যে তার মা নেই। আমি তাকে যত্নে রাখবো নাচিয়ে নাচিয়ে। খুব ভালো কথা, তাহলে আমি আসছি। নমস্কার। দেখ, আমি এসে গেছি বাবুয়া। তুই আমি চিনতে পারছিস? কাঁদেনা সোনা, কাঁদেনা। এই নে তোর দুধ এসে গেছে, দুধ খেয়ে নে। নে 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 নে, তোর মা তো আর আসবে না। মাকে তো ভুলেই যা, ভুলেই যা। দুধ খেয়ে নে নাচিয়ে নাচিয়ে। আরে তোর মা তো একটা বাইজি ঘরে মেয়ে ছিল, পালিয়ে গেছে কারোর সঙ্গে। তোর কথাও মনে পড়লো না, কি তোর বাপের কথাও মনে পড়লো না। আমরা বলে তোকে মানুষ করছি, শুইয়ে দিচ্ছি, খাইয়ে দিচ্ছি, জমিয়ে জমিয়ে। আর তোর বাবা না কিছু খাচ্ছে, না কিছু শুনছে, ভেবে ভেবে শুকিয়ে তো গেল। কত সুন্দর চেহারা ছিল, নাচিয়ে নাচিয়ে। আরে ছোড়া, শুয়ে পড়, শুয়ে পড়। আরে শোনা, সব স্বপ্ন হলো ছাড় খাড়, ভেঙে দিয়ে চলে গেলে হৃদয়ে যে আমার। যেদিকেই চাই দেখি মুখ তোমারই, যেদিকেই চাই দেখি মুখ তোমারই। ও প্রিয়া আমার, চলে গিয়ে আমাকে করেছো পর, চলে গিয়ে আমাকে করেছো পর। সাজিয়েছিলে সুখেরই ফাগুন মাসে, দুঃখেরই শ্রাবণে আজি সব কিছু যায় ভেসে। কথা দিয়েছিলে মোরে হাত ধরে চল বাড়ি, মাঝ পথে চলে গেলে ভুলে গেলে সে কথাটি। যে
চেনা চেনা কথা সবই হলো যে অচেনা শেষ হয়ে গেল আজে পাঁচবারই বাসনা দু চোখে আধার নামে কাটে না প্রহর দু চোখে আধার নামে কাটে না প্রহর ও প্রিয়া আমার চলে গিয়ে আমাকে করেছ পর চলে গিয়ে আমাকে করেছ পর ছিলে ফুল হয়ে ছাদের জো ছোনা যেত তোমাকেই ছুঁয়ে ছুঁয়ে ও চলে গেল সে বাগিচা সব কিছু চালিয়ে দিন যে আধার হলো রাতে আছি একা হয়ে তুমি ছিলে যে আমারই কামনা বাসনা সবই পুড়ে হলো ছাই আজ তুমি বিনা চোখে শুধু আসে জল কাঁদে অন্তর চোখে শুধু আসে জল কাঁদে অন্তর ও প্রিয়া আমার চলে গিয়ে আমাকে করেছ পর 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 আজ আমার নাতির অন্নপ্রাশন কোথাও কোনো সাড়া শব্দ নেই কোনো কিছু সাজানো হয়নি মমতা 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 আরে এসো বিয়ান ঠাকুরন এসো এসো যাই তুমি আমাদের ফিউচারটাকে সেট করে দিলে জমিয়ে জমিয়ে মমতা কোথায় তাকে একটু ডেকে দাও ও নাতিকে নিয়ে আসুক মা ছেলেকে দেখার জন্য আমার তর্স হইছে না তর্স হইবে তর্স হইবে মেয়েকে দেখে জীবন সার্থক হবে আর এদিকে মেয়েকে দেখো আরে বা 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 নগদ পাঁচ লক্ষ টাকা সোনার গয়না পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে মেয়ে গায়েব হল রোজা পালিয়েছে পালিয়েছে পাঁচ লক্ষ নগদ আর পঞ্চাশ লক্ষ টাকার গয়না নিয়ে একটা বাজারি মেয়ে থেকে জন্ম নিয়েছে যে মেয়ে কেন তো সে দেখাবে না জমিয়ে জমিয়ে আয়ত্তে রাখো জীব আয়ত্তে রাখো চুপ করে থাকো তোমরা সব ভদ্র আর ইজ্জত দান না কেরামতি আমার মেয়ের নয় দেখিয়েছো তোমরা সব পাঁচ আর পঞ্চাশের হিসেব দেখাচ্ছ আরে পাঁচ লক্ষ টাকা এনেছি আমার নাতির অন্নপ্রাশনে খরচ করব বলে দেখো 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 এই জিনিসগুলো ভিখিরিদের মধ্যে বিলিয়ে দাও তাদের মধ্যে দু চারজন তোমাদের সমান সমান হয়ে যাবে ডেকে দাও আমার জামাইকে সত্য সত্য মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম সেজে তুমি না সেদিন আমার বাড়ি থেকে আমার মেয়েকে নিয়ে এসেছো আরে রাম তো বাইরের লোকের মুখে সীতা কলঙ্ক কিনে শুনে অপনিন্দার ভয়ে সীতাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল কিন্তু তুমি তুমি তোমার স্ত্রীকে বাড়ি থেকে তাড়াবার জন্য নিজে কলঙ্ক লেপে দিলে মা
আমি আপনার দুঃখ বুঝতে পারছি। আমায় বিশ্বাস করুন, আমি মমতাকে তাড়িয়ে দিইনি, কিন্তু সে কেন আমাকে ছেড়ে চলে গেল আমি বুঝতে পারছি না। যদি ভদ্র ঘরের মেয়েদের কাছে তার স্বামীর ঘর দেবতার মন্দির হয়, তাহলে পতি তার মেয়েদের জীবনে তার স্বামীর ঘর কি জানি কত জন্মের পুণ্যের ফল। তার কাছে স্বামীর ঘর ছাড়া বড় স্বপ্ন কিছু ছিল না, তবু তোমরাও বলছো সেই মেয়ে বাড়ি ছেড়ে চলে গেল। অসম্ভব। আমার মন বলছে তার সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করেছে, কেউ ষড়যন্ত্র করেছে। যদি আমার এই সন্দেহ সত্যি হয়, তাহলে মনে রেখো, যা শুধু উপন্যাসে পড়ে থাকো যে পতিতা মেয়েরা বংশেতে কালি দেয়, ভিটে মাটি উচ্ছন্নে করে দেয়, কিন্তু এই পতিতা যে তোমাদের সামনে এই ঘরে দাঁড়িয়ে আছে, সে যদি এই কাহিনীকে সত্যি করে না দেয়, তার নাম তুলসী দেবী নয়। আমি এই খানদানকে ছিন্ন ভিন্ন করে দেব। না মা, 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 একটু দাঁড়াও মা, আমার কথা শুনে যাও, শুনে যাও। মমতা, মা এখানে, আমি এখানে। মা, বিলু মাস্তান আমাকে মেরে দিয়েছে, ওদের কোনো দোষ নেই, ওদের কোনো দোষ নেই মা। তুই এখানে থাক, কেউ আসলে বলবি। বিল্লু ভেতরে চলো, কেউ দেখে ফেলবে, এসো। তুলসী দেবী মন্ত্রীর কাছে গিয়ে অঙ্ক কষছে। ইন্সপেক্টর দাসের দ্বারা সিআইডি দিয়ে এনকোয়ারি হবে। তার মানে আমার ফিউচারটা বরবাদ হয়ে যাবে। আমারও ভাগ করে বিয়োগটা জ্বালা, আমি ছাড়বো না। ইন্সপেক্টর দাসের ম্যাথামেটিকটা কষে দিয়েছি, সে বলেছে সব সামলাবে। হ্যাঁ, সে কথা ছাড়ো, তোমার শালির সঙ্গে সত্যের অঙ্কটা শিগগিরই কষাও। বিয়ে দেওয়ার পরে মাল তো কিছু ছাটাই হবে। বিয়ে দেওয়ার পর কি হবে, কি হবে? হ্যাঁ, আরে আমার লেখা জোকার হারামি বেইমান সত্য প্রকাশের বাবা খুব সেরা ছিল। নিজের ছেলেকে হেফাজতে রাখার জন্য মরার পূর্বে তার সমস্ত স্থায়ী সম্পত্তি সত্যের ভাবী স্ত্রী আর তার পুত্রের নামে করে দিল। আর আমি, আমি এখন চাকর হয়ে রয়ে গেছি। চাকর, ট্রাস্টি, বলমন্ত রায়ের ইন্ডাস্ট্রি ট্রাস্টি। আরে ডাকবার সময় বড় মামা, বড় বাবু, বড় স্যার, বড় মালিক, বড় সাহেব। সত্যি দেখতে গেলে এ বাড়িতে আমার পজিশন কি, একটা কুকুরের চেয়েও হীন। আরে কুকুরের মতো আমায় সেদিন বাড়ি ছেড়ে যেতে হলো। এই, আমি তোকে বলেছিলাম না, মার সঙ্গে ছেলেটাকেও খতম করে দিবি। আরে মার সঙ্গে ছেলেটাকে না মেরে ছেড়ে দিলি যে, আমার হাত থেকে অর্ধেক সম্পত্তি চলে গেল। অর্ধেক সম্পত্তি? এই, অর্ধেক সম্পত্তি নয়, আমার পুরো সম্পত্তি দরকার, পুরো। বলবন্ত রায়ের মাত্র 15,000 টাকার মাইনে চাকর আমি নই, আরে আমি কোটিপতি। হ্যাঁ, আমার কোটিপতি হওয়া দরকার, কোটিপতি, কোটিপতি, কোটিপতি। ঠিক আছে, তোমায় একটা মিনিটে আমি কোটিপতি করে দিচ্ছি। সেই ছেলেটার অঙ্ক এবার আমি কষে দিচ্ছি। সে ছেলের অঙ্ক আমি কষে দিচ্ছি? আরে বাবা, সেদিনই করে দিলে আমি বলতাম যে মা তার ছেলেকে সঙ্গে নিয়ে পালিয়ে গেছে।
আমার ফিউচারটা বরবাদ করে দিয়েছে কিন্তু এবার এবার আমি কি বলবো হ্যাঁ সত্যজিৎ বলবন্ত রায় ভিল্লু মাস্তানের অঙ্ক তুমি বুঝতে পারবে না আমি ছেলেকে রোদে শুয়ে দিচ্ছি তুমি ঠান্ডা জল ঢেলে দেবে তারপরে দেখবে ছেলেটার জীবনটা কেমন করে আপনা আপনি বিয়োগ হয়ে যাচ্ছে I'm
চম্পা তোরা আরে তোমাদের দুজনের কি হয়েছে বাবু শেরু পাগলে গিয়েছে পাগলে গিয়ে ম্যাডাম বাবু মাটাগ্রুটকে তাড়িয়ে তাড়িয়ে ওইদিকে কোথায় নিয়ে গিয়েছে আর আমাদের আমাদের তো এই অবস্থা আপনি দেখছেন বাবু শেরুকে আর বাড়িতে রাখবেন না বাবু আমাদের তো তাকিয়ে তাকিয়ে দেখছে আর ওই তাড়ালো দাঁতিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নিচ্ছে শেরু কি হয়েছে তো কেন সবাইকে হয়রান করছিস শেরু মনে হচ্ছে তোর অবস্থাটাও আমার মতো বস মামু মামি আরে মামু মামি এসব কি হয়েছে তোমাদের পাগল হয়ে গেছি না না আমি না এই দেখ শেরু পাগল হয়ে গেছে রে তোমাদের সব ঠিক হয়েছে তাকে ঘরে রাখাটা বিপদ আরে আরে আমাদের সকলে ফিউচারটাকে একেবারে সেট করে দিয়েছে না 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 শেরু পাগল হয়নি আরে তুই আমার কথাটা শোন বোঝ আরে শেরু পাগল হয়ে গেছে রে আরে তাছাড়া বাড়িতে একটা ছোট বাচ্চা আছে যদি তাকে কামড়ে দেয় তাহলে কি হবে বুঝতে পারছিস তুই ব্যস্ত হস না বাবা পশু ডাক্তারখানায় ফোন করছি ওরা এসে শেরুকে নিয়ে যাবে রে শেরু আয় আমার সাথে আমার ফিউচার বরবাদ করে দিয়েছে আমি ওর ফিউচার বরবাদ করব এই চল চল জলদি আর ধাক্কা মার চল বিলু মস্তানের অঙ্ক তার বাবা সে সময় বুঝতে পারল না পুলিশ কি করে বুঝবে আমি বিয়োগ করে সেট করে দিয়েছি চঞ্চলা ম্যাডাম তোমার কাজ হলো যেভাবে হোক ময়নাকে সত্যের সঙ্গে পাঠিয়ে দাও এই যে এই নেশার ট্যাবলেট যেভাবে হোক খাইয়ে দিবি আর তার সঙ্গে থাকবি তারপরে সত্য সেদিন নিশ্চয় হিসেবে ভুল করবে আর তোকে বিয়ে করতে বাধ্য হবে তারপরে আমরা সেই ছেলেটার অঙ্ক একদমই কষে দেব তারপরে আমাদের ফিউচার সেট হয়ে যাবে নাচিয়ে নাচিয়ে কতদিন আর এভাবে থাকবে সত্য না কিছু খাচ্ছ না ভুলতে পারছো সেই মমতাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছো আরে যে গেছে সে গেছে এবার তুমি খাওয়া দাওয়া করো নাচতে নাচতে দেখো তো ছেলেটা হাসতে ভুলে গেছে যতদিন পর্যন্ত তোমরা সংসারে থাকবে কেউ হাসতে পারবে না সুখে থাকতে পারবে হাসি কোত্থেকে আসবে এমন পরিস্থিতিতে কেউ কি কখনো হাসতে পারে আমি তো ভেবেই নিয়েছি সব আমার ভাগ্য তুই একটা কাজ কর তো ভাগ্নে তুই নর্থ বেঙ্গল যা সেখানে আমাদের কনস্ট্রাকশনের কাজ চলছে আর সেখানে যা তোর মনও ভালো থাকবে আর তুই ফ্যাক্টরির কাজও দেখতে পারবি ফিউচারকেও সেট করবি আর এখানে থেকে তুমি তোমার
আমার প্ল্যান সেট করবে না কিন্তু সেখানে সত্যকে দেখাশোনা করবার একটা তো লোক দরকার আচ্ছা বলো তো আমাদের ময়না সত্যর সঙ্গে গেলে কেমন হতো দিদি আমার আপত্তি নেই কিন্তু আমি ছাড়া বাবু আকে থাকতে পারবে কেন আমার নাতিটার জন্য আমি নেই নাকি হ্যাঁ দে আ আস্তে আস্তে আয় 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 আমরা দাদু নাতি মিলে মজা করব ফিউচারটা সেট করব হ্যাঁ এই মাইনা মাইনা যা যা তুই তো ফিউচারটা সেট কর যা হ্যালো কাম অন লেটস গো কাম অন গেট আপ গেট আপ ইশু হ্যালো মানা ডার্লিং আমি এসে গেছি জানতাম দেখা হবে আমার লাভ স্টোরি লেখা হবে ফটাস ফটাস ডার্লিং হাউ আর ইউ ডার্লিং আমি ওর দাদার ভাইয়ের বোনের পুত্র আপনি আমার দিদির দিদির তার দিদির তার ভাগ্নে গ্ল্যাড টু মিট ইউ Oh yes. কিন্তু আপনি এখানে? ইয়ে না মানে আমি তোকে কবে থেকে দেখিনি তো? আমার একটু কিরকম কিরকম লাগলো তাই চলে এসেছি। না, আঙ্কেল আমি ভীষণ ভালোবাসেন। বাচ্চা বেশি খুব আদর করতে। He likes me very much. যেমন ধরুন প্রজাপতি ফুলকে লাইক করে, ব্যাং স্যাঁতসেঁতে লাইক করে, কচু মুলো লাইক করে, গয়লা গরুকে লাইক করে। আঙ্কেল ভীষণ জোক করেন। ভীষণ মজাদার লোক। Very funny man. আমরা জার্নি করে ক্লান্ত হয়ে গেছি একটু রেস্ট নেব চলো শুনুন আপনি যান রুমে রেস্ট নেবেন ময়নাকে ওর আঙ্কেলের কাছে ছেড়ে দিয়ে যান দিদি আমাকে ওনার দেখাশোনার জন্য পাঠিয়েছেন আর বড় দাদা আমায় আবার তোমার দেখাশোনার জন্য পাঠিয়েছেন আরে আঙ্কেল আমরা তো একই হোটেলে আছি যে সময় চাইবে দেখা করবে এ সময় না What a plane! পটাস পটাস বুঝলে বুঝলে এই চিকেনটা এই চিকেনটাই আমাদের ফিউচারটাকে সেট করে দেবে আমাদের ফিউচার সেট হবে সেই সময় যে সময় 70 বাচ্চার গলা এই চিকেনের মতো মোচড়ানো হবে জমিয়ে জমিয়ে হ্যাঁ গো 12 ঘন্টা হয়ে গেল সেই ছেলেটাকে না একটু জল দিয়েছি না দুধ দিয়েছি তবু মরেনি বারো ঘন্টায় যখন মরেনি তখন 24 ঘন্টায় নিশ্চয়ই মরবে ওই সময় না হয় শালাকে কুকুরে বাঁচিয়েছিল এইবার কেউ বাঁচাবে
ঝরে 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 ছেলেকে পারে না দিতে তার পেট ভরে সবই তো দেখছে সে সবই তো সে শুনছে এত কাছে থেকে কিছু পারে না সে দিতে তুই চাইলে বদলাব আমার এই কায়া হে মা হে মা হে মা মা তুই না সারা সংসারের মা তাহলে চুপচাপ বসে আমার এই কষ্ট দেখছিস কি করে কিভাবে সইছিস যে তোর এই হাতে গড়া দুনিয়ায় আজ একজন মা এত নিরুপায় যে তার বাচ্চাটার সামনে খিদেতে ব্যাকুল হয়ে কাঁদছে অথচ সে তাকে কোলে নিতে পারছে না এক ফোঁটা দুধ দিতে পারছে না এইসব চোখে দেখে তোমার ছাতি ফেটে যাচ্ছে না মা তোমার ছাতি ফাটছে না আরে তুমি কি বুঝবে মার কষ্ট কি দশ মাস কাউকে গর্ভে ধরে যদি জন্ম দিয়ে থাকতে তাহলে বুঝতে পারতে মনে রাখো আজ যদি আমার বাচ্চার কিছু হয়ে যায় তাহলে এই দুনিয়ার কোনো মা কোনোদিন তোমার মন্দিরে পূজো করবার জন্য আসবে না এই দুনিয়ার কোনো মা কোনোদিন তোমার কাছে বুক পাঠিয়ে তার বাচ্চার আয়ুষ কামনা করবে না এই দুনিয়ায় তোমায় কেউই মা বলে ডাকবে না কেউই নয় হে মা এ দুনিয়ার সবাইকে অভয় দিচ্ছ মা জগৎ জননী আজ আমার বাচ্চাকে রক্ষা করো মা আজ আমার ছেলেকে রক্ষা করো আমার ছেলেকে বাঁচাও মা আমার বাবুকে বাঁচাও আমার বাবু সহায় এই দুনিয়া মাতৃশক্তির পরিচয় পাক মা আজ এ দুনিয়া মাতৃশক্তির পরিচয় পাক তার ফিউচারটাকে সেট করে দেবো চন্ডী আমি দেখছি আমি পরিষ্কার পাচ্ছি তোমার ঘরে একটা দুষ্ট আত্মা আছে সে সেই বাচ্চার পাশে বসে রয়েছে
মমতা, সেই বাচ্চার প্রতি তার অগাধ মমতা। সে মরে যাবার পরেও তার আত্মার মুক্তি হয়নি, তাহলে তার কি সংস্কার তখন হয়নি? না, করা হয়নি। বাবা শিগগিরই আমাদের এখানে চলুন বাবা, আমাদের আমাদের সেই আত্মার কবল থেকে বাঁচান বাবা। আপনি চলুন বাবা, নেচে নেচে। না বাবা, শক্তিধরের কোথাও যাবার আবশ্যকতা নেই, আমি আমার সাধনার বলে সেই দুষ্ট আত্মাকে এইখানে আসতে বাধ্য করব, এইখানে। বাবা বাবা জয় হোক। বাবা আমাদের স্বপ্ন ভেঙে গেল, আমাদের ফিউচার ফ্লপ, আমাদের বাঁচান বাবা। যাও ওম চণ্ডী কালী আত্মায় ফাট, ওম চণ্ডী কালী আত্মায় ফাট, ওম চণ্ডী কালী আত্মায় ফাট, ওম হিং কিং ওম শশাং কালী ফাট, ওম কাল ভৈরবী ফাট, ওম চণ্ডীকে ফাট। কি হলো? সত্তরের ছেলেটা আমাদের ফিউচারটাকে বরবাদ করে দিয়েছে। তাকে কারেন্ট লাগিয়ে দাও নাচতে নাচতে, লোকে বলবে শখে মরেই গেল। এখন তার বাপ আছে না তার পেতনি মা, সেরুটার ফিউচারটাকে শেষ করতে পারলাম না, কিন্তু এই বাচ্চাটার ফিউচারটাকে শেষ করে দেবো। ছেলেটা কই? ছেলেটা ছেলেটা বিশ্বাসঘাতক বেইমান, তোমরা দুজন মানুষ না জানোয়ার, টাকার লোভে দুজনে এত নিচে নেমে গেলে, যে ঘরে তোমাদের আরামে থাকার জায়গা মিলল, সারা জীবন রাজার হালে কাটালে, বসে বসে খেলে, সেই ঘরের লোকেদের সঙ্গে শত্রুতা, দুজনে মিলে আমার স্ত্রীকে মারলে, শেষে শেষে এই ছেলেটাকেও, তোমাদের দুজনের হাত কি করে উঠলো? হ্যাঁ আজ আমি তোমাদের কিছুতেই ছাড়বো না। দিক দিক, তোমাদের মনুষ্য জন্ম দিক, চলে যাও। আমি প্রথমেই সন্দেহ করেছি, অর্থ আর সম্পত্তির লোভে তোমাদের পাগল করে দিয়েছে, যে পাতায় খেয়েছো সেই পাতায় ময়লা ফেলেছো। প্রকৃত তথ্য জানবার জন্য আমি জেনে শুনে ময়নার সঙ্গে বাইরে যেতে রাজি হয়েছিলাম, আর আমি যা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছিল। লজ্জা হয় আমার, লজ্জা হয়। ভাগ্নে বলে ডেকে আর মামা ভাগ্নের সম্পর্ক কলঙ্কিত করো। রাধেশ্যাম বাবুকে দেখো, বাইরের লোক হয়েও তিনি কত সৎ। যে মুহূর্তে আমেরিকা থেকে ফিরলাম সেই সময় তিনি আমায় তোমাদের বিষয়ে সব জানিয়ে দিয়েছিলেন, তোমরা সব এখানে কেমন করে রাজ করছিলে রাজ। সেই সময় তার কথা শুনে যদি আমার চোখ খুলে যেত তাহলে এই বিপদে পড়তে হতো না, সেই সময় তার কথায় কান দিইনি। তবু তিনি কত বিশ্বাসী, তোমরা যখন ময়নার সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য আমায় নর্থ বেঙ্গল পাঠিয়ে দিয়েছিলে প্ল্যান করে, সেই সময় তিনি তার ছোট ভাই সিআইডি ইন্সপেক্টর সূর্যপ্রকাশকে রিয়েল স্টেট অফিসার করে আমার পিছনে নর্থ বেঙ্গলে পাঠিয়ে দিয়েছিল, যে কারণে তোমাদের প্ল্যান সাকসেসফুল হয়নি। সূর্যপ্রকাশ? ইয়েস সূর্যপ্রকাশ, সিআইডি ইন্সপেক্টর সূর্যপ্রকাশ। চিনতে পারলে? অনেক অপরাধে তোমরা জড়িত সে কথা আমি জানি, নীলু মস্তানের সঙ্গে মিলে তোমরা অনেক ক্রাইম করেছো, তার প্রমাণ আমার আছে। মমতাকে মার্ডার করেছো তোমরা, মমতাকে মেরে ময়নার বিবাহ সত্যবুর সঙ্গে দিয়ে এই সব সম্পত্তির দখলদারি করতে চেয়েছিলে তোমরা দুজন। সেই প্ল্যানে বেড়াতে যাবার বাহানায় সত্যের সঙ্গে ময়নাকে পাঠিয়েছিল, তাকে নেশার ওষুধ দিয়েছিলে, ফর্চুনেটলি আমি সেখানে ছিলাম। Thank you.
তুমি কেঁদো না, তোমার নামটা তো ময়না। তুমি কোন সময় কোন ডালে বসো ডালও বুঝতে পারে না। না না, আপনি আমায় ভুল বুঝছেন, আমি আপনাকে ভালোবাসি। ভালোবাসো? তোমাদের মতো ময়নারা কখনো একটা খাঁচা থাকতে পারে না, খাঁচা কেটে বেরিয়ে আস। এই যেমন সত্যের খাঁচা কেটে বেরিয়ে এসে আমার কাছে চলে এসেছো। আমায় আপনি বিশ্বাস করেন, আমি তার সঙ্গে নিজের ইচ্ছে আসিনি, আমার দিদি যেমন জোর করে পাঠিয়েছেন। কি জন? আমি তাকে নেশার ট্যাবলেট খেয়ে বেহুশ করে এখানে তার সঙ্গে সহবাস করব আর তাকে ভালোবাসি বলে ছলনা করব। ওদিকে দিদি আর জামাই বাবু বাবুকে মেরে ও সমস্ত সম্পত্তির মালিক হবে। ও, তাতেই তুমি রাজি হয়ে গেলে তাদের কথা? যেহেতু আমার বাঁচা মরা তাদের উপরে নির্ভর করে, তারা সব অন্যায় করছে জেনে আমি বাধা দিতে পারি না। সেই জন্য তুমি সত্যকে নেশার ট্যাবলেট দিয়ে দিলে, একটা মাতৃহারা ছেলে কোলে নেবার বদলে মরণের মুখে ঠেলে দিলে। তুমি নারী না রাক্ষসী, নারী জাতি নামে কলঙ্ক। দুনিয়ার কোনো মাই তোমাকে ক্ষমা করবে না। এন্ড মাইন্ড ইট, বাবু আর যদি কিছু হয়ে যায় না, আমি কি করব? সবাই মিলে বাবুকে মারবার চক্রান্ত করে যাবে। মমতা দিদিকে সবাই মিলে মেরেছে। আমি যদি দিদি জামাই বাবুর কথা না মানি তাহলে সব বিলু মাস্টারকে জানাবে, বিলু মাস্টার আমাকে বাঁচতে দেবে না। বিলু মাস্টার, ডোন্ট ওরি, এবার তুমি একা নও, আমিও তোমার সঙ্গে আছি। আমি সূর্য প্রকাশ ফ্রম ক্রাইম ব্রাঞ্চ। মমতার মার্ডার কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব আমার উপর। এন্ড বিল্লু ইজ মাই টার্গেট নাও। বিল্লু মস্তান, শত্রুজিৎ, চঞ্চলা, কেউই ক্রাইম ব্রাঞ্চের নেট থেকে রেহাই পাবে না। আই প্রমিস ইউ। ভয় করো না, আমি আছি। এই কথা তোমার ময়না বললো? হ্যাঁ, আমি বলেছি। কিছু ভুল করেছি কি? জি জা জি। আরে ময়না, হ্যাঁ, তুই তো ফিউচারকে সেট করবি বলে আমার ফিউচারকে বরবাদ করে দিলি। বারে বাবা বাবা বারে শালি শালি। চুপ, তোমার মতো শয়তানের শালি তুমি কেন? আমার জামাই বাবু হবে মরণ? কোন পাড়াতে তো দিদির বোন, আমি তোমার শালি হব? লিসেন, আমি এখন কেবল সিআইডি ইন্সপেক্টর সূর্যপ্রকাশের স্ত্রী। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড? দাঁড়া সুন্দরী, আমিও তোর ফিউচারকে বরবাদ করে দেব। আমি তোমাদের ছাড়লে তবে তো। সত্য, তুইকে ছেড়ে দে, আমি তোর কাছে হাত ধরছি, এ তোর মামা। মামা? কোত্থেকে সম্পর্ক তৈরি করে এই সংসারের সর্বনাশ করলে? হ্যাঁ, নিজের মামা হলে এরকম করতে পারতে? বলো, অনেক ভয় পেয়েছি। আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি। আমার শোনো বাবা, বাবার বাবা, আমায় ছেড়ে দাও। শোনো শোনো শোনো, আমি মমতাকে মেরেছি, মেরেছে বিল্লু মস্তান, বিল্লু মস্তান। মমতাকে তুমিই মারো আর যেই মারো, প্ল্যান তো তোমারই ছিল। তোমাকে আমি ছাড়বো না। আমায় ছেড়ে দে ভাগ্নে। বাবু, যতটা বাবু আগে নিয়ে পালিয়েছে। হ্যালো, ছেলের জন্য ব্যস্ত হওয়ার কিচ্ছু দরকার নেই, ছেলে আমার কাছে আছে। বিলু, বিলু, আমার ছেলেকে কিছু করিস না, আমি তোমার শেষ অঙ্ক কষছি। বিলু, আমার ছেলের যেন কিছু না হয়। আমি কি তোর ছেলেকে এখানে পালবার জন্য এনেছি? আমি চাই একটা ছোট্ট হিসাব বিলু, একটা ছোট্ট অঙ্ক, 5 কোটি টাকা। বিলু, শিগগির অঙ্ক কষ, না হলে তোর ছেলেকে এখানেই বিয়োগ করে ছেঁটে দেবো। বিলু মস্তান, বেশি চিৎকার করিস না, অঙ্ক কষায় ভুল হয়ে যাবে, আর তুই তোর ছেলের জন্য দায়ী থাকবি। আর যদি পুলিশকে খবর দিস তাহলে আমি তোর ছেলেকে মেরে মেরে একদম শেষ করে দেব। বিলুর আড্ডা কোথায়? বিল্লুর আড্ডা কোথায়? বল বিল্লুর আড্ডা কোথায়? আমি জানি না। বলবি না, বলবি না, তুই বল বিল্লুর আড্ডা কোথায়? বিল্লু, বিল্লু, এই বিল্লু।
বিলু এই ছেলেটার লাইফ নিশ্চয়ই আমাদের ফিউচারকে সেট করে দেবে। নাচতে নাচতে এই বিলু এখনই দেখবি সেই শালা সিআইডি ইন্সপেক্টরটা নিশ্চয়ই তোর আড্ডায় পৌঁছাবে তোর ফিউচারকে সেট করার জন্য। অশোক ইলমাস্তানের অঙ্ক ছোট্ট খাট্ট ম্যাথামেটিক্স নয় যে সত্যটাকে এত সহজে করতে পারবে। যদি পাওনা নিয়ে আসে তো ঠিক আছে, না হলে পুলিশ কি সত্য কেউ এই বাচ্চাকে বাঁচাতে পারবে না। আমি ছোকরা তোর বাবা নিজেই ছকে ভুল করছে, সেই সিআইডি ইন্সপেক্টরকে নিয়ে আসছে, যদি সে সেটা করে আমি তোর হিসেব চট করে কষে দেব বে। এটা কি হলো, লাইটটাকে অফ করলো? আরে এটা মহা মুশকিল, কি হলো? ইন্সপেক্টর সূর্যপ্রকাশ তুই? আমাদের ফিউচারটা শেষ হয়ে গেল রে। আর যদি এক পায়ে গবি এই ছেলেটার ম্যাথামেটিক্স আমি এমন ভাবে মেশাবো যে শূন্যটাও বাঁচবে না। আর সে শূন্য দিয়ে এমন অঙ্ক কষবো তোর অঙ্কের বইতে তার হিসেব পাবি না। বিল্লু মাস্তান আমি তোকে অ্যারেস্ট করবো, তোর বিরুদ্ধে সব প্রমাণ পেয়ে গেছি, তোর যোগ গুণ ভাগ বিয়োগ আজ থেকে সব শেষ। সূর্যপ্রকাশ, বিল্লু মাস্তানের অঙ্ক নিখুঁত অঙ্ক, তুই তাকে কষতে পারবি না। বহু নতুন অঙ্কের নতুন ফর্মুলা তুই জানিস না বিলু, তোর আড্ডার চারপাশে পুলিশ আছে, তুই এখান থেকে পালিয়ে যেতে পারবি না। বাচ্চাটা কেমন যায়? তুই আমাকে একদম বোকা পেয়েছিস সূর্যপ্রকাশ, তোর ধমকে ভয় পেয়ে ছেলেটার অঙ্ক বই আমি এত সহজে ছিঁড়ে ফেলবো? সূর্যপ্রকাশ তুই এখানে যেই এলি আপনা আপনি ভাগ হয়ে বিয়োগ হয়ে গেলি। আমায় ছেড়ে দাও বাবা। ছেড়ে দেব? তুই ফের সেই বাড়িতে গিয়ে লোকদের হয়রানি করবি, এই জন্য ছেড়ে দেব? যে মানুষগুলোর কথা পড়ে তুমি তোমার সিদ্ধ শক্তিতে আমায় এখানে বেঁধে রেখেছো বাবা, তারা সব মানুষ নয়, এক একটা শয়তান। আমায় আমার বাচ্চার পাশে যেতে দাও বাবা। চুপ কর। আমায় একটিবার মুক্তি দিয়ে দাও বাবা। মুক্তি দেব? মূর্খ আত্মা, আমি অর্থের লোভে এসব কাজ করি না, এ আমার ধর্ম, আমার কর্তব্য। ধর্ম কর্তব্য? কোন ধর্মের কথা বলছো, কোন কর্তব্যের কথা বলছো? একটা অবুধ শিশুকে মেরে দেবার চক্রান্তের লোকগুলোকে অভয় দান দেওয়া, এটাই কি তোমার ধর্ম? তার অসহায় মাকে সিদ্ধ শক্তিতে বেঁধে রাখা, এটাই তোমার কর্তব্য? যদি রুখতে পারবে সে শয়তানগুলোকে রাখো, যারা সব আমার সম্পত্তির লোভে আমাকে মেরে দিল, আমার হত্যা করে দিল। আমি তোমায় জিজ্ঞেস করছি, যদি সেই শয়তানদের কবল থেকে আমি আমার স্বামী আমার বাচ্চাকে বাঁচাতে চাই, তাহলে কিসের ভুল করেছি? বাবা, তুমি না তোমার দিব্য দৃষ্টি দিয়ে দেখে আমাকে এখানে টেনে আনলে, তাহলে তুমি কি সেই দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পারো না সেই শয়তানগুলো আমার বাচ্চাটাকে কি যন্ত্রণা দিচ্ছে? থেমে যা, থেমে যা, থেমে যা, আরে দাঁড়া দাঁড়া।
আজ বাপ বেটা দুটারই ফিউচার একসঙ্গে শেষ করে দেবো। শাবাস শাবাস, বেঁধে ফেলবে দুটোকে। ম্যাথামেটিক্স এ যোগ শুরু করে দে। কন্যা, তুই আত্মা হয়েও আমার এই জ্ঞান চক্ষু আজ তুই খুলে দিতে পেরেছিস মা। আমি তোকে ভুল বুঝে এসেছি, যা আমি তোকে মুক্তি দিচ্ছি, আর সেই দুষ্ট মানুষদের সঙ্গে লড়বার জন্য শক্তি দিচ্ছি, শক্তি। সামনে ছেলের অঙ্ক কষা হবে। আমি তোর ফিউচার সেট করে দেবো। তোমার কি হয়েছে? তুমি আমায় মারছো? হ্যাঁ, আমার ফিউচারকে বরবাদ করে দিয়ে বলছিস কিনা কি হয়েছে? হ্যাঁ, তুই আমার ছেলেকে না খাইয়ে মারতে চেয়েছিলি না? আজ আমি তোকে খাইয়ে খাইয়ে মারবো। Thank you.
তুই আমার ছেলেকে রোদে শুয়ে মারতে চেয়েছিলি রাক্ষস, আজকে তোর অঙ্ক আমি কষব। আমার অঙ্ক কষবি না তারা, এবার আমি এমন দিয়ে তোর বিয়োগ কষব। আমি ছেলেটাকে ফেলে দেবো, বুঝলি? এগো এগো। সময় শেষ,